রাইট আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 আমি মুকুল আছি আপনাদের সাথে এবং চলছে বিকুল উইথ মুকুল এবং স্টুডিও হইতে 7টা বেজে 3 মিনিট আর কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ইন্ডিয়া থেকে আমাদের অনেক অতিথি আসছেন যারা সাহিত্যকে ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন সব কিছু মিলে আমরা আজকে আড্ডা দেব এই ঘন্টাটা এবং আমরা তাদের শ্রুতি নাটক শুনবো এবং তাদের সবার কণ্ঠে আমরা কবিতা শুনবো আমাদের সাথে উপস্থিত আছেন সোমা কাঞ্জিলাল সোমা আপনি আপনার পরিচয় একটু করুন নমস্কার শুভ সন্ধ্যা যথার্থই মাকে আমরা প্রথম মা বলে ডাকতে শিখি সেটা কিন্তু বাংলা ভাষাতেই আর বাংলাদেশে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে সামনেই আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগাম সেই মায়ের ভাষাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান আমি কলকাতা থেকে এসে এখানে সত্যি ভীষণ ভীষণ আনন্দিত আপনারা সবাই থাকবেন এই শব্দের জগতের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে এই আশা আমি রাখি আমরা ছোট্ট একটা বিরতিতে যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর এসে আমরা আমাদের একটু শুনবো আমাদের সাথেই থাকুন আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর শুনছেন ঢাকা এফএম 90.4 মুকুল আছি আপনাদের সাথে স্টুডিও হইতে 7টা বেজে 15 মিনিট একটু শুনবো কবি বলেছেন মুক্তবেনির গঙ্গা যে থাই মুক্তি বিতরের অঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে বাম হাতে যারে কমলার ফুল ডাহিনে মধুকমালা ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুটি কিরণে ভুবন আলা সাগরে যাহারে বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে বাঙালি জাতির গর্ব বাঙালির ভাষা বাংলা ভাষা এই ভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালি প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে তারই প্রমাণ রেখেছে 21 ফেব্রুয়ারি 21 মানে মিটিং মিছিল বক্তৃতার গল্প না 21 কথার ফুল ঝুরি নয় কিংবা রঙিন কল্পনা 21 মানে হই হুল্লোর হাসি খুশির মন্ত্র না 21 মানে ভাই হারাদের বুকের অসীম যন্ত্রণা 21 এলি বুক ফুলিয়ে চলছে মিছিল আজ পথে 21 মানে রক্ত জোয়ার বইল ঢাকার রাজপথে 21 মানে বাংলা ভাষা এই 21-এর দর কত 21 মানে রফিক সালাম জব্বার আর বরকত 21 মানে ভাষা দিবস 21 কে তাই বন্দি রে 21 মানে দুঃখ সুখের বন্যা মনের মন্দিরে বাহ অনেক ভালো লাগলো পুরো জিনিসটা আমরা আবারও কবিতা শুনবো এরপর এসে আমরা আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি তারপর ফিরে আসবো এবং আমার খুব ভালো লাগলো এবং একটু আগেই আমরা করলাম এবং অনেক সুন্দর আমরা আরও কিছু শুনবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর চলে আসছি এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন শুনছেন ঢাকা এফএম শুরু হইতে 7টা বেজে 28 মিনিট এবং আমরা কোনো এক সময় যদি দীর্ঘ সময় নিয়ে প্রোগ্রামটা করতে পারি আরও ভালো লাগবে আমরা কবিতা শুনবো কবিতা আসলে অনেক সময় নিয়ে শুনতে হয় এবং এর মধ্যে অনেকগুলো কমেন্টসও দেখতে পাচ্ছি শেখ শামীম আমাদের সাথে জয়েন করেছিল আদনান ইসলাম আমাদের সাথে জয়েন করেছিল তারপর অর্থহীন অর্নি সালাউদ্দিন আইবি সাউথ কোরিয়া থেকে আমাদের সাথে জয়েন করেছে কবিতাগুলো খুবই চমৎকার লাগছে সুন্দর কবিতা পড়ে শোনানোর জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওকে আপনাকেও ধন্যবাদ আর আমরা কোনো এক সময় আবারও দীর্ঘ সময় নিয়ে আপনাদের আশা করবো